যেখানে বিনিয়োগকারীদের অর্থের সুরক্ষা নেই সেখানে আবার কারসাজি করে অসাধুরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা আর তাতে জড়িত সরকারি কর্মকর্তারাই যা দীর্ঘদিন ধরে ওপেন সিক্রেট দেশের পুঁজিবাজারে সম্প্রতি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও ডিএসসি পরিচালক আব্দুল্লাল মাহমুদের শেয়ার কারসাজির ঘটনা সামনে আসার পর বিষয়টি যেন খোলাসা হল আরও বিনিয়োগকারীদের অভিযোগ প্লেসমেন্ট শেয়ার লেনদেন জিয়ে রেখে কারসাজির সুযোগ নিচ্ছে প্রভাবশালীরা প্লেসমেন্টটা ক্যান্সেল করা উচিত প্লেসমেন্ট প্লেসমেন্ট টু আমাদের বাড়ি যে অনেক হচ্ছে। অভিযোগ উঠেছে ছাগল কাণ্ডে আলোচনায় আসা মতির রহমান প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা আর বেআইনি ভাবে ডিএসির পরিচালক লেনদেন করেছেন ১৩ কোটি পনেরো লাখ টাকার শেয়ার বিশ্লেষকরা বলছেন এমন আরো অনেক ঘটনাই শেয়ার বাজারকে নিয়ে গেছে বিনিয়োগকারীদের আস্থাহীনতার চরম পর্যায়ে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এটা তাদের স্বার্থে আঘাত লাগছে তাদের চক্রের মধ্যে ঝামেলা হয়েছে তাই বিষয়গুলো আসছে অন্য কোন চক্র আবার অন্য কোন ফর্মে চলছে এখন এগুলো নিয়ে আলোচনা সমালোচনা যে যার মতো করে টাইম পাস করা বাট এতে তো আদৌ বাজারে কিছু হবে না বাজারকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে গেলে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে দু সালে বড় ধসের আগে রমরমা বাণিজ্য গড়ে ওঠে প্লেসমেন্ট শেয়ারের পরে আইন করে তার লাগাম টানতে চাইলেও এখনো থামেনি সেই কারসাজি আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা